আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নরসিংদী মাস্তানি করতে দিব না, মাস্তানি করতে আসলে রুখে দিব বলে মন্তব্য করেছেন নরসিংদী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো এমপি। নরসিংদী থেকে আর এল লায়ন সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আরও বলেন, যারা দলের নাম ভাঙিয়ে মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে তারা দলের কেউ না, ঐক্যবদ্ধ থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। আজ থেকে 75 বছর আগে অর্থাৎ 1949 সালের 23 জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবসময় আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ, দক্ষতায় নরসিংদী জেলা আওয়ামী লীগ আরও গতিশীল হবে এবং এগিয়ে যাবে। আওয়ামী লীগকে জনগণ ভালোবাসে বলেই আমাকে আপনারা আপনাদের ভোটে 4 বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি নরসিংদীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দীর্ঘ 75 বছরের পথ চলায় অধিকাংশ সময় দলের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আওয়ামী লীগ আজ বিশ্ব দরবারে রাজনৈতিক দল হিসেবে সুনাম অর্জন করেছেন। এই সময় জেলা আওয়ামী লীগের জিএম তালেব হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম হিরো এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভুইয়া, মোন্তাজুদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এস এম কাইয়ুম, আলহাজ আশরাফ হোসেন সরকার, ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ রিপন সরকার, কাইকোবাদ হোসেন কানু, ব্যারিস্টার মোহাম্মদ আদনান সরকার, আহসানুল ইসলাম রিমন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাবউদ্দিন ভুইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।